হ্যাঁ বন্ধুরা, আজ আমি বেরিয়ে পড়েছি আপনাদের নতুন কিছু ভিডিও দেখানোর জন্য আর নতুন কোনো ব্লগ করার জন্য। তো এখন আমি আছি সেই হুগলি নদী গঙ্গা, সেটা আমি আপনাদের কাছে ভিডিওটা তুলে ধরছি। আর এই মুহূর্তে ব্যান্ডেল স্টেশন হয়ে আপনাদের কিভাবে গায়ত্রী আশ্রম যেতে হবে সেই ভিউটা আমি দিল্লি রোড থেকে আপনাদের তুলে ধরছি। এই দিল্লি রোড থেকে বাম্পাস দিয়ে যে আপনাদের গায়ত্রী আশ্রমে যেতে হবে, চলুন তাহলে আপনাদেরকে আমি শেয়ার করছি। তো বন্ধুরা, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আমি এখন গায়ত্রী আশ্রম, এই হচ্ছে গায়ত্রী আশ্রমের মূল গেট। তো আমরা এই মুহূর্তে গায়ত্রী আশ্রমে এসে উপস্থিত হয়েছি, এই হচ্ছে গায়ত্রী আশ্রম। তো গায়ত্রী আশ্রমের ভেতরে প্রবেশ করব। তো আমি গায়ত্রী আশ্রম প্রবেশ দ্বারে এইরকম আন্তরিক শুভেচ্ছা আপনারা দেখতে পাবেন। ঢোকার প্রবেশ মুখে আপনারা এইরকম দুটো মন্দির দেখতে পাবেন, তো একটা হচ্ছে পোকর প্রজ্ঞা, একটা হচ্ছে সজল প্রজ্ঞা। খুব সুন্দর একটা ভিউ, তো আমি এটাও আমি আপনাদের কাছে তুলে ধরলাম। আর যেটা বলা যেতে পারে যে চারটে যে আচার্যর পরিচয় এই দেয়ালে খুব সুন্দরভাবে একটা ভিউ তুলে ধরেছে, এটাও আপনারা স্মরণ করতে পারবেন বা দেখতে পাবেন। চলুন তাহলে আর কি আছে দেখা যাক। এই হচ্ছে যজ্ঞশালা, এখানে গায়ত্রী আশ্রমে এলে আপনারা এই যজ্ঞশালা দেখতে পাবেন। তো এইখানে যজ্ঞ হয়, এই হোম যজ্ঞ এই জায়গাটা। গায়ত্রী আশ্রমে যেসব স্টাফ আছে বা যেসব মহারাজরা আছে তাদের খাবারের ব্যবস্থা এই জায়গাতেই হয়, সাধারণ মানুষের জন্য কোনো সুব্যবস্থা নেই এই আশ্রমেতে। এই গায়ত্রী আশ্রম গড়ে ওঠা নিয়ে কিছু তথ্য আমরা মহারাজের মুখ থেকে শোনা যাক, চলুন। পণ্ডিত শ্রী রাম শর্মা আচার্যজি বেদমূর্তি তপনিষ্ঠ, শ্রী রাম শর্মা আচার্যকে সংরক্ষক, মার্গদর্শক ও সমাজ সুধারক, সন্ত ঋষি ইস ইউগ কা প্রজ্ঞা ইউগ। এই আশ্রমটা 2000 সালে মানে স্টার্ট হয়েছে, তখন তো আগে তো ছোটো ছিল, এখন আমরা আর বড়ো করেছি আস্তে আস্তে করে। এখানে মেডিকেল ক্যাম্প লাগে, 10 টাকা কুপনতে আমরা এক সপ্তাহ ওষুধটা আমরা করি, প্রত্যেক সপ্তাহ লাগে। আর 20 টাকাতে আমাদের এখানে চশমা দেওয়া হয়, কম্পিউটার শেখানো হয়, সেলাই শেখানো হয়, ওখানে কোনো মানে চার্জ নেই বলে কিছু নেই। তারপরে আমাদের এই গোশালা আছে, আমাদের দু রকম গোশালা আছে, একটা তো হচ্ছে আমাদের আগেকার যে গোশালা, এখন নতুন একটা হয়েছে বাংলাদেশে বর্ডার থেকে গাইগুলোকে বর্ডার সিকিউরিটি ফোর্স আরেস্ট করে, সেই গরুগুলো আমরা এখানে ওরা পৌঁছে দেয়, সেই গরুকে আমরা এখানে সেবা করি। আর এখানে খাওয়া দাওয়ার ব্যাপারে যেটা বলছেন, এটা তো মানে বাইরে এখন আমরা কোনো নেই, আমাদের লোকাল যারা মানে যারা এখানে থাকে তাদের জন্য আছে, আগে থেকে যারা বলে দেয় তাদের আমরা ব্যবস্থা করি। তো
তো গায়ত্রী আশ্রম গড়ে ওঠা নিয়ে মহারাজের মুখ থেকে আমরা কিছু তথ্য পেয়ে গেলাম, তো আপনারাও শুনলেন। তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি, আর সকলে ভালো থাকুন, আর ভিডিওটার কমেন্ট বক্সে জানাতে থাকুন।